প্রতিবারের মতো এবারও বিজয়ের মাসে প্রাণীগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাব এবং সমাজসেবী নাজির হোসেনের পরিবারের যৌথ উদ্যোগে আয়োজিত হল দিনপেপি বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইন বিশেষজ্ঞ চিকিৎসকের পাশাপাশি বিনামূল্যে ঔষধ বিতরণ সহ বেশ কিছু পরীক্ষা করার সুযোগ ছিল এই ক্যাম্পেইনে আয়োজকরা বলেন এলাকাবাসী সহযোগিতা পেলে আমরা এই সেবা সকলে দৌড়গোড়ায় পৌঁছে দেব শরীর ব্যথা মাথা ঘুরায় বমি হয় ফ্যাট বিষ শিশুরoverline থাকে খেতে পায় না আজকে দিয়ে ফ্রি ডাক্তার দেখাতে পারলেন ভালো লাগছে হ্যাঁ অনেক অনেক ভালো লাগে শিশু ডাক্তার দেখালাম ভালো ওষুধ দিয়েছে যে তার জন্য হ্যাঁ ভালো লাগতেছে মঞ্জুর ভাই নাজির ভাই ধন্যবাদ আমি হচ্ছে এই গ্রুপটার একজন প্রতিনিধি তো এখানে আমরা সবাইকে ফ্রিতে ব্লাড গ্রুপিংটা করে দিচ্ছি পাশাপাশি আর বিএসটা হচ্ছে আর ব্লাড প্রেশারটা আমি পেয়ে দিচ্ছি নাজির ভাইয়ের পরিবার এবং ক্যানেগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবের যৌথ উদ্যোগে আজকে বাংলানগর মুন্সিবাড়িতে একটা ফ্রি মেডিকেল ক্যাম্পে আয়োজিত হচ্ছে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা মূলত ডোনারদেরকে যারা এখনও রক্তের গ্রুপ জানে না তাদেরকে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করে দিই পাশাপাশি হচ্ছে ডায়াবেটিস পরীক্ষা এবং ব্লাড প্রেশার পরীক্ষা করে দিই আমি বেগম আলী শিমুল সহকারী অধ্যাপক কলাতিয়া বিশ্ববিদ্যালয় কলেজ এবং প্রতিরোধ কমিটির সভাপতি গ্রামে এসে যেই ডাক্তার এটা কিন্তু আমি মনে করি পুরোপুরি এটা আমাদের ব্লাড ডোনার যে নতুন প্রজন্মের যে ছেলেরা আছে এদের কৃতিত্ব আমি মনে করবো যাওয়ার পর যখন ডাক্তারের কাছে ডাক্তার দেখায় তখন ডাক্তারকে তার বিজিট দিতে হয় প্রথমে পাঁচশো টাকার কম বেশি তাকে বিজিট দিতে হয় ভিজিট দেওয়ার পরে দেখা যায় ডাক্তার তার প্রেসক্রিপশনে অনেকগুলো পরীক্ষা দিয়ে থাকেন সে পরীক্ষাগুলো করতে গেলেও একটা খরচ হয় তারপরে পরীক্ষা দেওয়ার পর তাকে ওষুধ কিনতে হয় এই যে পর্যায়ক্রমে যে ধাপে ধাপে যে টাকাটা খরচ হচ্ছে সেই টাকাটা কিন্তু এরকম ফ্রি ক্যাম্পিং হইলে সেই টাকাটা খরচ হচ্ছে না আজকে যেটা শুরু হয়েছে নাজিরবে যেটা শুরু করছে ক্যানিগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাব যেটা শুরু করছে এটা যেন যে প্রত্যেকটা গ্রামের ইয়াং যে জেনারেশনটা আছে সমাজ হিতৈষী যেই সব লোকজন আছে তাদের যারা যেন এই প্রোগ্রামগুলো কন্টিনিউ থাকে তাহলে আসলে আমাদের একদম রুট লেভেলে সব চিকিৎসা বঞ্চিত চিকিৎসা সুবিধা বঞ্চিত যে লোকজন আছে তারা কিছুটা হইল উপকৃত হবে আর সবচেয়ে বড়ো জিনিস হলো এখানে একটা স্ক্রিনিং হয় দেখা গেছে সে জানেই না তার হাইপার টেনশন আছে এই ওষুধ দিব চলো ফ্রি ফ্রি ক্যাম্প যা দেখাই সে দেখাইতে ইসা কিন্তু সে ডায়াগনোস হল তার ডায়াবেটিস আছে বা তার হাইপার টেনশন আছে এই যে অনাকাঙ্ক্ষিতভাবেই যে লোকগুলো উপকৃত হইলো এটা বিশাল একটা পাওয়া আমি আব্দুল মালেক মিয়া প্রিন্সিপাল নয়াবাজার কলেজ কেরানীগঞ্জের যুবকরা আজকে নেশায় আক্রান্ত না হয়ে বিভিন্ন রকমের আগ্রাসনের শিকার না হয়ে তারা নিজেরা সামাজিক কর্মকাণ্ডে এভাবে ঝাঁপিয়ে পড়তে পারে এটা বিরল ঘটনা তো এই ঘটনার সাথে সাথে আমরা যেটি যাব সেটি হলো যে যারা আরও ছোট তারা যেন এই সেবার কর্মকাণ্ডটা দেখে তাদের মানসিকতা পরিবর্তন করতে পারে সামাজিক উন্নয়নে তাদের মানসিকতা গড়ে তুলতে পারে আমি মোহাম্মদ লিয়াকত আলী অধ্যক্ষ কলাতে ইউনিভার্সিটি কলেজ এই যে সুবিধাটা এই সুবিধাটা পাচ্ছে সমাজের সবচেয়ে তারা অবহেলিত নিগৃহীত যারা রাস্তাঘাটে থাকে এই ধরনের আয়োজনকে আমি সাধুবাদ জানাই এবং এই ধরনের আয়োজন যদি আরো প্রত্যেকটা গ্রামে আয়োজন হয় তাহলে বিশেষ করে আমাদের গরিব মানুষ উপকৃত হবে ওনারা যে সেবামূলক কাজ করতেছেন আছেন যেটা একটা সত্যি প্রশংসনীয় এটা আমাদের গর্ব আমাদের ইউনিয়নের গর্ব আমাদের গর্ব সমাজের গর্ব যে এই রকম উন্নয়নমূলক কাজ খুব কম মানুষই আছে যারা সেবামূলক কাজে এগিয়ে আসে এরকম মানুষ খুব দূরহ পাওয়া যায় না প্রধান শিক্ষক কলাতে উচ্চ বিদ্যালয় ক্যারানীগঞ্জ ঢাকা স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক একটা সেবার মধ্যে পড়ে সেক্ষেত্রে আমাদের অনেক অসচেতনতার কারণে সেবাটা গ্রহণ করতে পারি না অনেক সময় টাকা পয়সার কারণে নিতেও পারি না সেক্ষেত্রে এই গ্রাম গ্রাম এলাকায় এটা না গ্রাম না শহর একটা এরিয়া কেরানীগঞ্জ সেক্ষেত্রে নাজির ভাই এখানকে বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে এসে গ্রামের লোকদের যে প্রায় প্রাইমারি চিকিৎসা সহ অন্যান্য চিকিৎসা দিতে পারতেছে এই জন্য ওনাকে প্রথমেই আমার পক্ষে থেকে আমার প্রতিষ্ঠানের পক্ষে থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আন্তরিক মোবার্ক জানাচ্ছি আমি মোহাম্মদ মনির হোসেন পুলিশ হেডকোয়ার্টারে অফিস সুপার্ট হিসাবে কর্মরত আছি আর আজকের যে আমাদের ক্যাম্প এটা আসলে আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে আমরাও এই উদ্যোগ নিয়েছি এই কারণে করোনা এখনও চলমান অনেকেই হয়তো হাসপাতাল ক্লিনিক বা চেম্বারে গিয়ে হয়তো সেবা গ্রহণ করা সম্ভব হয় না অনেক দুস্থ লোক আছে যা আর্থিক সমস্যা আছে তারাও হয়তো ঠিক মতো ডাক্তারের ভিজিট বা টেস্ট ওষুধ কেনা সামর্থ্য হয় না অধিকন্ত সামর্থ্যবানরাও যারা অনেক সামর্থ্য আছে তারপরেও আজকাল করোনার কারণে হয়তো মেডিকেল বা ক্লিনিক বা হাসপাতালগুলোতে চেম্বারে ডাক্তার পায় না তো সেই কারণে আমরা উদ্যোগ নিয়েছি যে আমাদের এখানে যারা আছে তাদেরকে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প এবং চিকিৎসা সেবা দেবো সেই চিন্তা ভাবনা থেকে আমরা উদ্যোগ নিয়ে আমরা আজকে চেষ্টা করেছি আমার এলাকার গ্রাম ও আশেপাশের লোকজনকে চিকিৎসা সেবা বিনামূল্যে ফ্রি চিকিৎসা সেবা দেওয়ার জন্য আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন পরিবারের সদস্যরা এবং ক্যানিগঞ্জ জেলার ডোনার্স ক্লাব যৌথভাবে আজকে স্বাধীনে প্রায় ফাইভ হান্ড্রেড প্লাস জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করেছেন এখানে পাঁচজন বিশেষজ্ঞ দিয়ে এলাকা মানুষের চিকিৎসা সেবা দিয়েছেন মানুষের যেসব সেবার মাধ্যম তার মধ্যে চিকিৎসা হলো অন্যতম যে ওনারা যে ফ্রি চিকিৎসা প্রদান করেছেন মানুষকে এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকলো আমি আশা করি যে এটা দেখে পরবর্তীতে অন্যরা উৎসাহিত হবে এরকম ভালো কাজ করার জন্য মানুষকে সেবা দেওয়ার জন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের কেরানীগঞ্জ মডেল থানা আমরা এই কাজে সার্বিক সহযোগিতা করব। আমাদের তিনটা টার্গেট একটা হচ্ছে মেডিকেল ক্যাম্প করা আর হচ্ছে দুর্ভিক্ষ দুর্বি বা দুর্বিপাক কিংবা শীত এই সমস্ত এই যে যেমন করোনাকালীন আমরা বিভিন্ন সময় ত্রাণ বিতরণ করে আসছি আমরা শীতবস্ত্রগুলো দিয়ে আসি বিভিন্ন সময় গরীবদের বিয়ে সাথে মোটামুটি এটা গোপনে আমরা সাহায্য করি আর আরেকটা এখন থেকে আমরা চিন্তাভাবনা করছি যে শিক্ষাবৃত্তি আমরা শিক্ষাবৃত্তির একটা চিন্তাভাবনা আছে আমরা ফ্যামিলিদের পক্ষ থেকে আমরা এটা করবো এবং এটার ব্যাপারে আজকে আমার আমার গ্রামবাসী বাংলানগরবাসী বাংলানগর একতা সংঘের ছেলেপেলেরা ব্লাড ডোনার ক্লাবের ছেলেপেলেরা তারপরে আমাদের ডাক্তার সাহেবরা আসছেন ডাক্তার হাবিব ভাই ওনার সর্বাত্মক সহযোগিতা আমি পাইছি অন্যান্য ডাক্তার ডাক্তার বাদল তারপরে পলাশ ভাই ডাক্তার পলাশ ডাক্তার সুবন ওনাদের সর্বোচ্চ সহযোগিতায় সর্বোপরি বিশেষ করে ডাক্তার হাবিব ভাইয়ের সহযোগিতায় আজকে আমাদের এই প্রোগ্রামটা এ পর্যন্ত আমরা নিয়ে আসতে পারছি আশা করি আমরা আমাদের এই এই প্রক্রিয়াটা অব্যাহত থাকবে ইনশাল্লাহ নাজির ভাইয়ের পরিবার এবং কেরানীগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাব দিনব্যাপী যে মেডিকেল ক্যাম্পিং এর আয়োজন করেছে এত করে সেবা পাচ্ছে তৃণমূলের সাধারণ জনগণ সমাজের বৃত্তর যদি এভাবে এগিয়ে আসে তাহলে স্বাস্থ্য সেবা থেকে কেউ বঞ্চিত হবে না বাংলানগর থেকে আরিফুল ইসলাম ডিসি নিউজ কেরানীগঞ্জ ঢাকা